আমার হাতে মূলত যে ফোনটি রয়েছে সেই ফোনটির মূল হচ্ছে ওয়ালটন এম এল তেইশ আজ আমি আপনাদের দেখিয়ে দেবো মূলত এই ফোনগুলোতে কীভাবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন অর্থাৎ আপনারা অনেকেই চান যে আপনার হাতে ফোনটির ভাষা যদি বাংলা থাকে সেই বাংলা থেকে কিভাবে ভাষাটাকে ইংলিশ করবেন আজ এটাই দেখিয়ে দিব আপনার ফোনের ল্যাঙ্গুয়েজটা যদি বাংলা থাকে সেই বাংলা ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে ইংলিশ করবেন তার আগে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকাটি অন করে দিবেন এখান থেকে মেনুতে যেতে হবে মেনুতে যাওয়ার পর এখান থেকে আপনাকে সেটিংস সেটিংস নামে যে অপশনটা রয়েছে সেই নামের অপশনটাকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে সেই সেটিংস নামের অপশনটা খুঁজে পাওয়ার পর আপনি সেই সেটিংসের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে ফোন সেটিংস নামে একটা অপশন খুঁজে বের করতে হবে ফোন সেটিংসে চলে যাবেন তারপর ল্যাঙ্গুয়েজ সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন আপনি সেই ল্যাঙ্গুয়েজ সেটিংসের উপর আবার ক্লিক করে দিবেন ল্যাঙ্গুয়েজ সেটিংসের ক্লিক করার পর আপনার সামনে কিন্তু আরেকটা পেজ চলে আসবে এখান থেকে অনেকগুলো অপশন আপনার সামনে কিন্তু শো করবে এখান দেখতে পাচ্ছেন ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন রয়েছে আপনি সেই ডিসপ্লে ল্যাঙ্গুয়েজের উপর আবার ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনি যদি ল্যাঙ্গুয়েজটাকে বাংলা করতে চান তাহলে বাংলা সিলেক্ট করে দিবেন আর যদি ইংলিশ করতে চান তাহলে ইংলিশটাকে সিলেক্ট করে দিতে পারেন আমি যদি ল্যাঙ্গুয়েজটাকে বাংলা করতে চাচ্ছি সেই জন্য বাংলাটাকে সিলেক্ট করে দিলাম তারপর আমি এখন ব্রাশের উপরে রাইট বাটনটা ক্লিক করব এবং আমার ল্যাঙ্গুয়েজটা দেখতে পাচ্ছেন ফোনের সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ থেকে বাংলাতে রূপান্তরিত হয়ে গেছে ভিউয়ার্স আবার বলছি এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবে অন করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই এখন আপনি যদি ডিসপ্লে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করতে চান তাহলে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজে গিয়ে আপনি এই বাংলাটাকে ইংলিশ করতে পারেন বা ইংলিশটাকে বাংলা করতে পারেন